हेलो फ्रेंड्स, नॉलेज वर्सेटाइल वेलकम से। আমরা লেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করেছি। লেক্সিক্যাল ভার্ব হলো বাক্যের যে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব, তাকে বলে লেক্সিক্যাল ভার্ব। আজ আমরা আলোচনা করতে চলেছি ডিলেক্সিক্যাল ভার্ব, অর্থাৎ ডিলেক্সিক্যাল ভার্ব কোনগুলো আজকের আলোচনায় আমাদের পরিষ্কার হবে। তো চলো আলোচনায় আসা যাক। ডিলেক্সিক্যাল ভার্ব, এবার আমাদের জানতে হবে যে ডিলেক্সিক্যাল ভার্ব কোনগুলোকে বলে আর কেন তা এর ব্যবহার করা হয়। যে ভার্ব নিজের অর্থ হারিয়ে পরবর্তী নাউনকে ভার্বের অর্থ দেয়, অর্থাৎ কোন সেন্টেন্সে মেইন ভার্ব রয়েছে সেই ভার্বের নির্দিষ্ট অর্থ থাকে, কিন্তু এই ডিলেক্সিক্যাল ভার্বগুলো নিজের অর্থ প্রকাশ না করে তার পরবর্তীতে যে নাউন থাকে সেটাকে ভার্বের রূপ দেয়, সেটারই ভার্বের রূপ নিজেরা গ্রহণ করে। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, এখানে হ্যাড মানে আমার অধিকারে কিছু ছিল, ব্রেকফাস্ট প্রাতরাশ। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমার অধিকারে ছিল আমার প্রাতরাশ, এমন অর্থ আসে। কিন্তু ডিলেক্সিক্যাল ভার্ব এখানে যে অর্থটা তোমাকে দেবে সেটা হচ্ছে ব্রেকফাস্ট, যেটা রয়েছে সেটাকে ব্রেকফাস্ট খাওয়া অর্থ নির্দেশ করবে, আর হ্যাড যেটা হ্যাডের যে অর্থ সেটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ আমি প্রাতরাশ খেয়েছিলাম, প্রাতরাশটাকে খাওয়া অর্থে প্রকাশ পাচ্ছে। তো এবার চলো আমরা বিস্তারিত জানি। ডিলেক্সিক্যাল ভার্বের মধ্যে তোমরা পাবে হ্যাড, টেক, মেক, গিভ, গো, ডু, এগুলো হচ্ছে প্রধান ডিলেক্সিক্যাল ভার্ব। এছাড়াও অনেক ক্ষেত্রে আমরা যে সাধারণ ভার্বগুলো রয়েছে সেগুলোকে আমরা ডিলেক্সিক্যাল ফর্মে কিন্তু অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। বেশিরভাগ এই ছটা ভার্বকে আমরা ডিলেক্সিক্যাল ফর্মে পেয়ে থাকি। ডিলেক্সিক্যাল এই শব্দের অর্থ নিজের সামান্য অর্থ থাকা বা কোনো অর্থ না থাকা। তো ডিলেক্সিক্যাল ভার্বের নিজস্ব কোনো অর্থ থাকে না, পরবর্তী যে নাউন থাকে সেটাকেই ভার্ব রূপে সে প্রকাশ করে। আমরা এবার প্রথমে হ্যাভটাকে নিচ্ছি। এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব। এখানে হ্যাভ হচ্ছে কারো অধিকারে কিছু থাকা। যেমন যদি বলি আই হ্যাভ এ মার্কার, আমার একটা মার্কার আছে, কিন্তু এখানে অধিকারে থাকা এটা নির্দেশ করবে না, এই হ্যাভের পর যে নাউনটা থাকবে তারই ভার্ব ফর্মটা ইউজ হবে। আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আই হ্যাড মাই ব্রেকফাস্ট, আমার প্রাতরাশ ছিল, এই অর্থ প্রকাশ পাচ্ছে না। এখানে ব্রেকফাস্ট খাওয়াকে নির্দেশ করছে। এখানে হ্যাড এর অর্থ হচ্ছে, আমি এখানে লিখেছি এট, ইট এর পাস্ট টেন্স, অর্থাৎ আমি প্রাতরাশ খেয়েছিলাম। এখানে হ্যাডের নিজস্ব কোনো অর্থ নাই, এখানে ব্রেকফাস্ট খেয়েছিলাম সেটাই প্রকাশ করছে। পরবর্তী এক্সাম্পল দেখো, দে হ্যাড এ লং ওয়াক, দে হ্যাড এ লং ওয়াক, তারা বহুদূর হেঁটেছিল। এখানে হ্যাড তাদের অধিকারে কিছু ছিল এমন না, এখানে যে নাউনটা রয়েছে ওয়াক, ওয়াক তোমরা জানো ভার্ব, এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে, এটাই ভার্ব ফর্ম হিসাবে কিন্তু এখানে ব্যবহার হবে হ্যাডের পরিবর্তে, অর্থাৎ তারা দীর্ঘ হেঁটেছিল। আর এই ডিলেক্সিক্যাল ভার্ব ব্যবহার করলে পরবর্তী নাউনের পূর্বে আমরা কিন্তু অ্যাডজেক্টিভের প্রয়োগ করতে পারি, আর যদি ডিলেক্সিক্যাল ভার্বটাকে ব্যবহার না করে সোজাসুজি ভার্বটাকেই ব্যবহার করি তখন কিন্তু আমাদের অ্যাডভার্বের প্রয়োগ করতে হবে। দে হ্যাড এ লং ওয়াক, তারা দীর্ঘ হেঁটেছিল, কিন্তু এখানে যদি ডিলেক্সিক্যাল ভার্বের প্রয়োগ না করি তবে হবে দে ওয়াক লং, এখানে লংটা তোমার অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা পরবর্তী এক্সাম্পলটা দেখি, শি হ্যাড এ নাইস জার্নি, তার একটা দারুণ ভ্রমণ হয়েছিল। এবার খেয়াল করে দেখো এখানে হ্যাড, তার অধিকারে কিছু ছিল এমন বোঝাচ্ছে না, এখানে হ্যাড এর অর্থ হচ্ছে ট্রাভেল, সে দারুণ ভ্রমণ করেছিল, জার্নির যে ভাগ ফর্ম সেটা হচ্ছে ট্রাভেল, ট্রাভেল এই অর্থটা প্রকাশ পাচ্ছে এই হ্যাডের মাধ্যমে, তারা সুন্দর ভ্রমণ করেছিল। তো আমরা এই ডিলেক্সিক্যাল ভার্ব ব্যবহার করার জন্য এখানে এই জার্নির পূর্বে আমরা নাইস ব্যবহার করতে পারতাম, কিন্তু যদি ডিলেক্সিক্যাল ভার্বটা ব্যবহার না করে সোজা ট্রাভেল ব্যবহার করতাম তবে কি করতাম, শি ট্রাভেল নাইসলি, নাইসলি, তবে তো আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার না করে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তো আমরা হ্যাভ এর ব্যবহার দেখলাম। আরেকটা কথা বলে দিই, ডিলেক্সিক্যাল ভার্বে আমি যে উদাহরণগুলো দিয়েছি এগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয়, এগুলো জাস্ট তোমাদেরকে হিন্টস দেওয়ার জন্য প্রত্যেকটা ডিলেক্সিক্যাল ভার্বে তিনটে করে আমি এক্সাম্পল দিই, বিস্তারিত প্রয়োগ করেছি। তারপর আসছি টেক, টেক মানে নেওয়া বা গ্রহণ করা, কিন্তু এই অর্থে এই বাক্যে কোথাও কে প্রয়োগ হবে না। উই টুক এ ব্রেক, এখানে ব্রেক মানে বিশ্রাম, উই টুক এ ব্রেক,
তো এখানটায় টুক মানে নিয়েছিলাম, নিয়েছিলাম এখানে কিন্তু নিয়েছিলাম অর্থ প্রকাশ করা না, এখানে হচ্ছে রেস্ট। এখানে ব্রেক কথার অর্থ হচ্ছে বিশ্রাম, এবং সেটাই ভাগ ফর্মে এখানে ব্যবহার হচ্ছে টুকের পরিবর্তে উই রেস্টেড। উই টুক এ ব্রেক কথার অর্থ হচ্ছে উই রেস্টেড, আমরা বিশ্রাম নিয়েছিলাম। উই টুক এ ব্রেক। হি উইল টেক এ বাথ, হি উইল টেক এ বাথ অর্থাৎ সে স্নান করবে। এখানে টেক বলতে কিছু নেবে, কারোর কাছ থেকে কেউ স্নান দেবে তাকে, সে স্নান নেবে এরকম কোন ব্যাপার নেই। এখানে বাথ যে শব্দটা রয়েছে এটাকেই তোমার ভাগ ফর্মে ব্যবহার করতে হবে, এটার ভাগ ফর্ম হচ্ছে BATHE। তো অর্থাৎ হি উইল বাথ, হি উইল বাথ সে স্নান করবে, আর এটাকেই আমরা ডিলেক্সিক্যাল ফর্মে ব্যবহার করলে হি উইল টেক এ বাথ, হি উইল টেক এ শাওয়ার। তারপর দেখো সি নাম্বার এক্সাম্পলটা, দে উইল টেক এ টার্ন, তারা ঘুরে যাবে। এখানে টেক যে নেবে, সে কেউ কিছু দেবে এবং সে নেবে ব্যাপারটা ঠিক সেরকম নয়, তারা ঘুরে যাবে। দে উইল টেক এ টার্ন, অ্যাকচুয়াল অর্থ দে উইল টার্ন, তারা ঘুরে যাবে। এবার আসি গিভেন, গিভ মানে দেওয়া, কিন্তু এখানটায় দেওয়া অর্থ প্রকাশ পাবে না। হি গেভ এ লাউড শাউট, হি গেভ এ লাউড শাউট, সে একটা জোরে চিৎকার করেছিল। এবার গেভ মানে কিছু দিয়েছিল তেমন, এখানে গেভ কথার অর্থ হচ্ছে শাউটেড, এর মানে হচ্ছে হি শাউটেড লাউডলি, হি শাউটেড লাউডলি। ডিলেক্সিক্যাল যখন ব্যবহার করছি তখন আমি অ্যাডজেক্টিভের ব্যবহার করছি, এখানে লাউডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ডিলেক্সিক্যালটাও তুলে দিয়ে জেনারেল ভার্ব যখন ব্যবহার করছি তখন কিন্তু আমার এই লাউডটাকে অ্যাডভার্ব করতে হচ্ছে লাউডলি, অর্থাৎ হি শাউটেড লাউডলি, আর ডিলেক্সিক্যাল ব্যবহার করলে হি গেভ এ লাউড শাউট। নেক্সট এক্সাম্পল দেখো, আই গেভ হিম এ পুশ, আমি তাকে ধাক্কা মেরেছিলাম। এবার এখানে গেভ বলতে তাকে আমি কিছু দিয়েছি এমন নয়, এখানটায় ধাক্কা মারা পুশ, ওটারই ভার্ব ফর্ম ব্যবহার হবে পুশড, অর্থাৎ আই পুশড হিম। তারপরের ব্যবহারটা আমরা আসি মেক, ডিলেক্সিক্যাল ভার্ব মেক, মেক মানে কিছু বানানো, কিন্তু আমরা এখানটায় কিছু তৈরি করছি না। দেখো কিভাবে মেক ব্যবহার হয়, হি মেড এ প্রমিস, সে মেড এ প্রমিস, হি মেড এ প্রমিস, সে কথা দিয়েছিল। এবার মেড যেটা এটা কিন্তু প্রমিসড, এই অর্থে প্রকাশ পাচ্ছে, মেড মানে কিছু তৈরি করা এমন অর্থ মোটেই প্রকাশ পাচ্ছে না। এখানে তোমরা মনে করবে হি প্রমিসড, সে কথা দিয়েছিল, সে প্রতিজ্ঞা করেছিল, সে প্রতিজ্ঞা করেছিল, এই প্রমিসের কি ভার্ব ফর্মটা একটা ব্যবহার হবে, মেডের কোনো অর্থ নেই। আরেকটা এক্সাম্পল দেখো, আই ডিড নট মেক এনি নয়েজ, আমি কোনো কোলাহল করিনি। এবার নয়েজের যে ভার্ব, নয়েজটা কিন্তু তোমার ভাবে আনতে হবে, এটাই তোমার নাও, আর এখানে মেক যেটা এটা তো কোনো অর্থ প্রকাশ করবে না, সাউন্ড। নয়েজ মানে শব্দ, কোলাহল, তো তার ভার্ব ফর্ম হচ্ছে শব্দ করা, কোলাহল করা, তো এটাই ভার্ব ফর্ম হবে সাউন্ড, আই ডিড নট সাউন্ড। সি নাম্বার এক্সাম্পলটা দেখো, হি মেড দ্য অ্যারেঞ্জমেন্টস, এখানে হি মেড দ্য অ্যারেঞ্জমেন্টস, এখানে মেড বলতে কিছু তৈরি করা এমন কিছু নয়, এখানে কিন্তু মেডের পরিবর্তে এই অ্যারেঞ্জের ভার্ব ফর্ম, ভার্বের যে অর্থ সেটা প্রকাশ পাবে হি অ্যারেঞ্জ, এখানে অ্যারেঞ্জ যেটা রয়েছে মেডের পরিবর্তে মনে করো সেটা হচ্ছে হি অ্যারেঞ্জ, এখানে যে অর্থ হি মেড দ্য অ্যারেঞ্জমেন্ট, সে আয়োজন করেছিল, অর্থাৎ হি অ্যারেঞ্জ, দুটোর অর্থ একই। একটা হচ্ছে এখানে ভার্ব এবং নাউন হিসেবে ব্যবহার করছি, ডিলেক্সিক্যাল ভার্ব ইউজ করলে আমরা মেটার ব্যবহার করছি, না করলে সোজা অ্যারেঞ্জ। তারপর 5 নম্বরে আসছি গো, হি গোস সুইমিং, ডিলেক্সিক্যাল ভার্ব হিসেবে গো ব্যবহার খুব একটা বেশি হয় না, আর যদিও হয় তখন গোর সাথে ফর এর ব্যবহার হয়, গোস ফর, গোস ফরে এরকম ব্যবহার হয়। তো আমি শুধু গো দিয়েও তোমাদের উদাহরণ দেখিয়েছি, হি গোস সুইমিং, হি গোস সুইমিং ডেইলি, এখানে গোস বলতে এই যে সুইমিং, এখানে জেনারেল নাউন রয়েছে এটারই ভার্ব ফর্ম ব্যবহার হবে, কথার অর্থ সে প্রতিদিন সাঁতার কাটে, হি সুইমস ডেইলি, হি সুইমস ডেইলি, এখানে গোস এর অর্থ হচ্ছে সুইমিং। আই শ্যাল গো ফর এ ওয়াক, আমি হাঁটার জন্য যাব, এখানে ওয়াক যেটা এটা ভার্ব কিন্তু নাউন ফর্মে এখানে ব্যবহার হয়েছে, আমি হাঁটার জন্য যাব, এটার অর্থ হচ্ছে আমি হাঁটব, আই শ্যাল ওয়াক, এখানে গোর অর্থটা হচ্ছে আই শ্যাল ওয়াক। নেক্সট এক্সাম্পলটা দেখো, শ্যাল ইউ গো ফর এ রাইড, আমরা কি রাইড করতে যাব, ঘোড়ায় চাপা বাইক চালানো এগুলোকে রাইড করা বলে, আমরা কি বাইক চালাবো,
এখানটায় গো অর্থ হচ্ছে রাইড, বাইক চালানো, অর্থাৎ এই যে রাইড রয়েছে যেটা এটারই ভার্ব ফর্ম এখানে ব্যবহার হবে। এবার আসছি আমরা পরবর্তী ডিলেক্সিক্যাল ভার্বে ডু। ডু এর ডিলেক্সিক্যাল ভার্বটা একটু ভিন্ন ভাবে ব্যবহার। প্রথমে এতক্ষণ যেভাবে ব্যবহার গুলোকে দেখেছিলাম সেগুলোকে আলোচনা করি। হি হ্যাজ ডান দ্য ক্লিনিং, সে ক্লিনিং এর কাজগুলো শেষ করে ফেলেছে। তো এখানে ডান যেটা এখানে ক্লিনিং যেটা রয়েছে তারই ভার্ব ফর্ম এখানে ব্যবহার হবে। হি হ্যাজ ক্লিন, হি হ্যাজ ক্লিন, কিন্তু ডানের ব্যবহার করছি এখানে, এটা ডিলেক্সিক্যাল, কারণ এখানে দ্য ক্লিনিং এটা তোমার নাম। শি উইল ডু দ্য কুকিং, সে কুকিং করবে অর্থাৎ সে রান্না করবে। এখানে ডুটা রান্না করা অর্থে প্রকাশ পাচ্ছে। শি উইল ডু দ্য কুকিং, এক্সাক্ট মিনিং শি উইল কুক, সে রান্না করবে। এখানে একটা কথা লিখে দিয়েছি, দেখো ডু যখন ডিলেক্সিক্যাল ফর্মে ব্যবহার হয় তখন যে বক্তা সে যা বলছে বা সে যেটা নিয়ে প্রশ্ন করছে, যে শ্রোতা সে আর বক্তা দুজনেই কিন্তু বিষয়টা সম্পর্কে নিশ্চিত থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ডু এর ব্যবহার পাওয়া যায়। যেমন এখানে আমি দেখো প্রথম বলে দিয়েছি, কার্য সম্পর্কে নিশ্চিত বলে ডু এর ব্যবহার করা যায় ডিলেক্সিক্যাল হিসাবে। যেমন আই হ্যাভ ডান মাই হেয়ার, আই হ্যাভ ডান মাই হেয়ার, এবার আমি চুলের কি করেছি সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। আমি চুল করেছি, কি করেছি, ব্রাশ করতে পারি, ক্লিনিং করতে পারি, শ্যাম্পু করতে পারি, সেটা বক্তা এবং শ্রোতা দুজনের কাছে যদি সঠিকভাবে ইনফরমেশন থাকে তবে কিন্তু আমরা ডিলেক্সিক্যালের এই ফর্মগুলোকে ব্যবহার করতে পারি। আই হ্যাভ ডান মাই হেয়ার অর্থাৎ ব্রাশ, আই ডিড মাই টিথ, আমি এখানে ডিড কথার অর্থ ক্লিন বা ব্রাশ এই অর্থে প্রকাশ পাচ্ছে, যে ডিড কথার অর্থ এখানে দাঁত মাজা, দাঁত পরিষ্কার করার অর্থ প্রকাশ পাচ্ছে। এখানে যদি প্রশ্ন করি হ্যাভ ইউ ডান ইউর শুজ, তুমি কি তোমার জুতো পরেছো, এমন কিছু না, অর্থাৎ জুতোটাকে কি তুমি পলিশ করেছো, সেটাকে কি রিপেয়ার করেছো, পরিষ্কার করেছো, এই অর্থগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে। হ্যাভ ইউ ডান ইউর শুজ, তো তুমি যাকে বলছো সে আর তুমি জানো যে জুতোটা হয়তো পলিশ করা ছিল না, তো সেটা পলিশ করার কথা বলছো, পরিষ্কার করার কথা বলছো বা সারাই করার কথা বলছো, সেটা কিন্তু দুজনের মধ্যে জানা আছে, তো তবেই তোমরা হ্যাভ ইউ ডান ইউর শুজ এরকম ব্যবহার করতে পারবে। ডুকে ডিলেক্সিক্যাল ফর্মে ব্যবহার করতে গেলে বক্তা এবং শ্রোতা দুজনেই যদি বিষয়টা সম্পর্কে জানে সেক্ষেত্রে ব্যবহার করার সুবিধা রয়েছে। তো আজকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করলাম এবং বিস্তারিত জানলাম, যদিও এর প্রতিটা ক্ষেত্রে আলাদা আলাদা করে বিস্তর আলোচনা রয়েছে। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি। আমার পূর্ববর্তী ভিডিও কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও হিট বাই, থ্যাংকস ফর ওয়াচিং।